মিরপুরে আবারও অপ্রতিরোধ্য টেবিল টপার প্রাইম ব্যাংক। রেস সমীকরণ জমাতে খেলাঘরের মাস্ট উইন ম্যাচে 5 উইকেটে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য ছোট হয়েছে 10 ওভার পার সাইড। টসে জিতে ব্যাটিংয়ে মেহেদি মিরাজদের খেলাঘর। নাহিদুল শরীফুলদের সামনে ব্যাট চওড়া করতে পারেনি কেউ। খেলাঘরের সবেধন নীলমণি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার কমল, 1 ছক্কা 4 চারে 25 বলে 31, খেলেছেন পুরো 10 ওভার। রাফসান ছাড়া বাদ বাকি সবাই এক অঙ্কের ঘরে, স্কোরবোর্ডে 68 5 উইকেটে। ডিএলএস এর রিভাইজ টার্গেট 10 ওভারে 74। তামিমদের জবাব ইনিংসের শুরুটা অবশ্য মারদাঙ্গা। তামিম দর্শক লিগে 250 তোলা রনির আরেক নাম সাইক্লোন। শুরু থেকেই খেলাঘরের বোলারদের নিয়ে ছেলে খেলাই করেছেন ডানহাতি এই ব্যাটার। +200 স্ট্রাইক রেট, 1টা ছক্কা 7টা চার, 19 বলে 39, দলীয় 48 রানে ইফরানের হাতে রান আউট টর্নেডো ওপেনার। সাপোর্টিং রোল থেকে মেইন রোলে আর আশা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালে। পুরো লিগে 150 পাওয়া তামিম 13 বল থেকে 9 রান করে পেসার মাসুমের শিকার। নাম্বার 3, বিজয় সাবধানী। অল্প রানের টার্গেটে পা ফসকাতে চায় না টেবিল লিডাররা। জয় থেকে দল যখন 6 রান দূরে, তখন তীরে এসে তড়ি ডুবেছে বিজয়ের। 1 ছক্কা 1 চারে 16 বলে 17। এক রান বাদেই পরপর 2 বলে 2 উইকেট নেয় প্রাইম ব্যাংকের। মিশন কমপ্লিট করতে 7 বলে দরকার 5 রান, হাতে উইকেট 5টা। রুবেল মিয়া সময় নেননি, 1 চারে 2 বলে 5। খেলাঘরের স্বপ্নভঙ্গ, টেবিলের চূড়ায় আরো পয়েন্ট ঢেলে নিজেদের জায়গাটা সিমেন্টেড করে রাখলো প্রাইম ব্যাংক।